আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রোজার আধ্যাত্মিক উপকারিতা ইমাম গাজালি রহমুল্লাহ বলেন, কেন এটা মনে হয় যে রমজান আমাদের আধ্যাত্মিকতার উপর এত গভীর প্রভাব ফেলছে, বিশেষ করে শারীরিক কষ্টের পরিপ্রেক্ষিতে কেন এত অন্তর্ভুক্ত হয়? রমজানের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো যে এটিতে সুস্থ মুসলমানদের পুরো মাস রোজা রাখতে হয়। প্রকৃতপক্ষে রমজানের প্রচুর আধ্যাত্মিক বিষয় রয়েছে, যেহেতু আমরা প্রায়শই এই সুবিধাগুলো সম্পর্কে অবগত নই। আজকের উদ্দেশ্য হলো কিভাবে উপবাস থাকার ফলে আত্মার খাদ্য তৈরি হয়। প্রথম নম্বর হচ্ছে, এটি আপনার নফসকে দুর্বল করে দেয়। নফস হলো একজন ব্যক্তির উপাদান যা তাদের পশুত্বের ইচ্ছার দিকে বাধ্য করে। প্রতিটি ব্যক্তি এই আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ এবং অতিক্রম করার জন্য দায়ী। ইমাম গাজ্জালি রহিমুল্লাহ তিনি লিখেছেন যে শারীরিক স্বাচ্ছন্দ্য হল খাদ্য এবং পানীয় সহ নফসের শক্তি উৎস। তাই যুক্তির উপসংহার হলো যে ভৌতিক দেহকে খাদ্য এবং পানীয় থেকে বঞ্চিত করা নফসকে দুর্বল করে দেবে এবং তাই ব্যক্তিকে মন্দ এবং পাপের দিকে আমন্ত্রণ জানায়। যেহেতু ভালো কাজগুলি একজন আধ্যাত্মিকতাকে উন্নত করে এবং তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, তাই এটা বেশ বোধগম্য যে রোজা অনেক বেশি আধ্যাত্মিক উপকার করে, বিশেষ করে আপনার পাপ করার ক্ষমতাকে দুর্বল করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে, এটি আপনার আত্মাকে শক্তিশালী করে। প্রথম পয়েন্টটিকে ধরে রাখা, যেমন নফসকে দুর্বল করার অর্থ স্বাভাবিকভাবে আত্মাকে শক্তিশালী করা, যেহেতু এটি এমন একটি বাহন যার মাধ্যমে একজন ব্যক্তি ভালো কাজের দিকে ঝুঁকে পড়ে এবং তাই আল্লাহ সুবহানাহু তাআলার সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে। এই কারণেই আপনি রমজান মাসে আল্লাহ সুবহানাহু তাআলার এত নিকটবর্তী হওয়ার অনুভব করেন। আপনার আত্মাকে আরও ভালো কাজ করার জন্য আপনার নফসের সাথে যুদ্ধ করার কোনো প্রস্তুতি আপনাকে নিতে হবে না। এটি রোজা দ্বারা শক্তিশালী হবে, তাই ভালো কাজ করার আপনার ইচ্ছা বৃদ্ধি হয়। তৃতীয়ত হচ্ছে, এটি আপনাকে আপনার চিন্তাভাবনা এবং আবেগের কাছাকাছি নিয়ে আসে। আপনি সম্ভবত রমজান মাসে প্রশান্তি এবং নির্মলতার একটি অত্যাধিক অনুভূতি অনুভব করছেন। প্রায়শই যদিও দীর্ঘ উপবাসের ফলে আমাদের প্রচণ্ড ক্ষুধা, আমাদের বিরক্তি আসে, আমরা শান্তির অদম্য অনুভূতি দ্বারা শান্ত হই। এই আবেগগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঘনিষ্ঠ সংযোগের প্রত্যক্ষ প্রভাব। এই প্রশান্তি আমাদের নিজেদের চিন্তাভাবনা এবং আবেগের সাথে আরও ভালোভাবে মিলিত হতে দেয়। যেহেতু আমরা ধীরে ধীরে পার্থিব এবং দুনিয়া ভোগ বিলাসে আমাদেরকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়। চতুর্থ হচ্ছে, এটি আপনাকে দুনিয়ার ইচ্ছা থেকে মুক্তি দেয়। এটা প্রায়শই হয় যে ব্যক্তিরা তাদের উপবাসের সময় পাপের দিকে আমন্ত্রণ জানায়। রানিং আপনি পাপ কাজ করতেন, কিন্তু সিয়াম পালনে আপনি যে পাপ কাজ করবেন না এমনটা নয়। এমন সমস্ত জিনিস থেকে বিরত থাকে আপনি এমন সমস্ত পাপ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করেন। স্বাভাবিক প্রতিক্রিয়া হলো যে যদি কেউ আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্টি করার চেষ্টা করে, তবে খারাপ এবং পাপ কাজ করতেই পারে। আমরা এই কারণেই রমজান মাসে আমাদের যে ক্রোধ এবং আমাদের যে মৌলিক প্রবৃত্তি প্রকাশ করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করছি, যার স্বাভাবিক ফল হলো আমাদের পার্থিব কামার বাসনা থেকে আমরা রেহাই পাচ্ছি। সিয়াম পালনে আমরা যে উপবাস থাকছি, খাবার থেকে বিরত থাকছি, এর কারণে আমরা কিন্তু পাপ থেকেও সচেতন থাকতে পারছি। যেহেতু খাবার খেলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়, তেমনি পাপ কাজ করলেও আমাদের গুনাহ হচ্ছে। সর্বশেষ বলছি, যদিও উপবাস প্রচুর দৃশ্যমান শারীরিক সুবিধা রয়েছে, কার্যকলাপের আধ্যাত্মিক দিকটি প্রায়শই অলক্ষিত হয়। ইমাম গাজ্জালি রহিমুল্লাহ এবং অন্যান্যরা উম্মাহর জন্য এই সুবিধাগুলোকে রূপরেখা তৈরি করার জন্য প্রচুর সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছেন, যা কেবল
দেখায় যে কিভাবে আত্মা প্রায়শই আমাদের বিশ্ব ধারণায় অবহেলিত হয়। এই রমজানটি আত্মার একটি মহান জ্ঞান এবং আল্লাহর সাথে আমাদের সংযোগ তৈরি করে।